প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমির খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত হলো না জয়। উল্টো পাকিস্তানের বিপক্ষে হেরে 5 নম্বরে থাকা সুপার 12 থেকে বিদায় নিতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। বিশ্বকাপ শেষ হওয়ার পর বাকি দলগুলোর মতোই হিসেব কষতে বসেছে বাংলাদেশও। সেখানে পাওয়ার পাল্লাটাও কম নয়, প্রথমবারের মতো মূল পর্বের 2টি ম্যাচ জিতেছে বাংলাদেশ, আর তাতেই আয় বেড়েছে টাইগারদের। এটা এখন পর্যন্ত টি-20 বিশ্বকাপের বাংলাদেশের সেরা পারফরম্যান্স। আর সেই বিশ্বকাপে কেমন হলো টাইগারদের আয় রোজগার, চলুন এক পলকে জেনে নেওয়া যাক। আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সুপার 12-এর সরাসরি খেলা 8 দলের প্রত্যেকে পাবে 70 লাখ টাকা করে, আর প্রতি ম্যাচ জয়ে সুপার 12 পর্বের দলগুলো পাবে 40 লাখ করে টাকা। এই হিসেবে বাংলাদেশ দল পায় পাচ্ছে 1.5 কোটি টাকার মতো বিশ্বকাপ থেকে। সেমিফাইনালে উঠলে এই টাকার অঙ্ক আরও বেড়ে যেত, কারণ শেষ চারের প্রতিটি দল পাবে 4 কোটি করে টাকা। এবার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে 16 কোটি টাকা, রানার্স আপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক অর্থাৎ 8 কোটি টাকা। আসলে সব মিলিয়ে $5.6 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে, যা বাংলাদেশি মুদ্রায় 56 কোটি টাকা। উল্লেখ্য, এবারের আসরে সরাসরি সুপার 12-এ খেলেছে বাংলাদেশ, 5 ম্যাচের মধ্যে জয় পেয়েছে 2টিতে।